हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्वादेर भोजन ऑफिशियल। बंधुरा, स्वादेर भोजन ऑफिशियल चैनले आपनादे स्वागत जानाच्छी। आशा करी आपनारा भालो आछेन। आज आमी एकटी नतून रेसिपी निये आपनादेर सामने उपस्थित होयेछी। रेसिपिटी उपस्थापनेर आगे आपनादेर आमी गाजर सम्बन्धे कयेकटी कथा बोलते चाई। गाजर एकटा अत्यंत पुष्टिकर এবং খাদ্যগুণে সমৃদ্ধ শীতকালীন সবজি। এর মধ্যে বিভিন্ন রকম ভিটামিন, প্রচুর ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট বর্তমান। গাজরের ওয়াটার কন্টেন্টও অনেক বেশি। গাজর আমাদের চোখের স্বাস্থ্য ভালো রাখে, ক্যান্সার প্রতিরোধ করে এবং এটি একটি ওয়েট লস ফ্রেন্ডলি খাদ্য। তাই আমরা গাজরকে স্যালাড হিসাবে গ্রহণ করতে পারি এবং নানা রান্নার মাধ্যমে আমরা এটাকে গ্রহণ করি। গাজরের নানা রকম রেসিপি আছে, তার মধ্যে সকলের প্রিয় এবং অন্যতম স্বাদের রেসিপি হলো গাজর কা হালুয়া বা গাজরের হালুয়া, যেটা ডেজার্ট হিসাবে খুবই ফেমাস। চলুন আজকে আমরা দেখে নিই গাজর কা হালুয়া রেসিপিটির প্রিপারেশন। গাজরের হালুয়া বানাতে গেলে যে যে উপকরণগুলি দরকার তার মধ্যে প্রথমেই আমরা বলবো এখানে লাল গাজর ব্যবহার করা হয়েছে। দু ধরনের গাজর পাওয়া যায় বাজারে গেলে। আপনারা লাল গাজর এবং কমলা রঙের গাজর দু ধরনের গাজরই পাবেন, কিন্তু এখানে যেহেতু শীতকালে লাল গাজরটা পাওয়া যায় এবং সেটাই গাজরের হালুয়া তৈরিতে বেশি দরকার, কারণ তাতে গাজরটা খুব মিষ্টি হয় এবং গাজরের হালুয়াটাও সুস্বাদু হবে। এখানে আমি 500 গ্রাম গাজর ব্যবহার করেছি, তার মধ্যে এটাকে গাজরটাকে আমি গ্রেট করে রেখেছি। এর সঙ্গে লাগবে 2 কাপ দুধ, 150 গ্রাম খোয়া ক্ষীর, চিনি, 4-5 চামচ দেশি ঘি, ছোট এলাচ, কিশমিশ, কাজু, অ্যালমন্ডস। এবার গাজরের হালুয়া প্রিপারেশনটা শুরু করা যাক। প্রথমে আমি গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এটা অল্প হিট হলে এতে আমি দেশি ঘিটা অ্যাড করে দিচ্ছি। এবার ঘিটা একটু গরম হয়ে গেলে আমি এতে গ্রেট করা গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজরটাকে আমাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। এইভাবে ফ্রাই করতে থাকলে গাজরের মধ্যে যে জলটা আছে সেটা বেরিয়ে আসবে এবং গাজরটা সিদ্ধ হতে শুরু করবে। এতে সুবিধার জন্য আমি অল্প একটু লবণও মিক্স করলাম। এটা আপনারাও করতে পারেন, লবণটা দিলে গাজরের এই যে জলটা তাড়াতাড়ি বেরিয়ে আসবে এবং এতে কিছুটা হলেও সময় কম লাগবে। আমি এখানে দেশি ঘি দিয়ে গাজরের হালুয়াটা বানাচ্ছি। আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। সাদা তেল দিয়ে ব্যবহার করলে যে কোনো বয়স্ক মানুষ, হার্ট পেশেন্ট সবাই এটা খেতে পারবে। এবার আমি এতে দুধটাকে আমি অল্প করে আগে ফুটিয়ে একটু কনসেন্ট্রেট করে রেখেছিলাম। এখানে আমার গাজরটা দুধের সঙ্গে ফুটতে শুরু করেছে। এবার আমরা এর মধ্যে কিশমিশ দিয়ে দিচ্ছি, কাজু বাদাম কুচি দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মিক্স করছি। এটা কিন্তু সবসময় ভালো করে নাড়াচাড়া করতে হবে, তা না হলে হবে কি এটা দলাতে পড়ে যেতে পারে। এরপরে আমি চিনিটা দিয়ে দেবো। এখানে আমি 5-6 হাতা চিনি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ফুটতে দিতে হবে।
এটা একদম ফুটতে ফুটতে প্রায় ড্রাই হলো হয়ে আসবে। অনেকটাই এখানে জল কমে এসেছে আর গাজরটাও কেমন সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর একটু জল কমলে আমি এতে কোয়া খিরটা অ্যাড করে দেব। আপনারা কোয়া খিরের বদলে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। এবার আমি এতে কোয়া খিরটা অ্যাড করে দিচ্ছি। দেখুন আমার গাজরের হালুয়া কেমন সুন্দর শুকনো হয়ে এসেছে আর এই কোয়া খিরও মিক্স আপ হয়ে গেছে, তো কালারটাও কত সুন্দর হয়েছে। এবার আমি এতে ছোটো এলাচ গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে এটা মিক্স করে দিলাম। শুকনো করার জন্য আমি গাজরটাকে, গাজরের হালুয়াটাকে আমি সাইড করে করে দিচ্ছি। এতে আমার যেটুকু ভিতরে জলীয় ভাব আছে সেটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। দেখুন কেমন ঘি ছেড়ে ছেড়ে যাচ্ছে, মানে আমার এটা প্রিপারেশনটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। আমি গার্নিশিংয়ের জন্য কিছু অ্যালমন্ডস ও কাজু বাদাম কুচি ইউজ করছি। এখন গাজরের হালুয়া সার্ভ করার জন্য পুরোপুরি রেডি। এই গাজরের হালুয়া রেসিপিটি আপনারা বাড়িতে তৈরি করুন ও কমেন্টের মাধ্যমে আমাকে জানান কেমন লাগলো, কারণ আপনাদের কমেন্ট জানা আমার কাছে খুবই প্রয়োজনীয়। আপনারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের রেসিপিটি শেয়ার করুন, ভিডিওটি অনেক অনেক লাইক করুন এবং আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আগামী দিনে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর অপরকে ভালো রাখুন। নমস্কার।